আমরা নিজেদের অধ্যয়নে বিভিন্ন সময় ফ্রি চিকিৎসা দিয়ে যাচ্ছি প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে। তার এই অংশ হিসাবে দেশের মানুষকে যারা সাহায্য করে তাদেরকে উপকৃত করার জন্য আমরা কম্বল বিতরণ এবং কিছু অসহায় মানুষের মাঝে আমরা কিছু সাহায্য করি থাকি। কারণ দেশের মানুষকে আহ্বান জানাচ্ছি, শীত বস্ত্র বিতরণের মাধ্যমে দেশে যে শৈত্য প্রবাহ চলতেছে সবাই যেন এগিয়ে আসে, সেই জন্য আমরা ন্যাশনাল অ্যাপয়েন্টমেন্ট হিউম রাইটস প্রতিটি শাখাকে আমরা আহ্বান জানাইছি শীত বস্ত্র বিতরণ করার জন্য। ইতির মধ্যে আমাদের শাখা ঢাকা জেলা শাখা শীত বস্ত্র বিতরণ করেছে। আমরা তারই অংশ হিসেবে চট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে আজকে এখানে শীত বস্ত্র বিতরণ হচ্ছে। আমরা চাই এই দেশের মানুষ বিদ্যমানেরা অসহায় গরিবদেরকে সাহায্য করার জন্য এগিয়ে আসুন, এই আহ্বান জানাই। আমরা চাই সবাই গরিবের পাশে দাঁড়াক, আমরা যেমন তাদেরকে আহ্বান জানাই দেশের মানুষকে সচেতন করার জন্য, আমরা চাই সবাই গরিবের পাশে দাঁড়ানোর জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমরা চাই ন্যাশনাল এমপ্লয়মেন্ট হিউমেরাস সারা বাংলাদেশের জনগণকে সচেতন করার জন্য এবং গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা ন্যাশনাল এমপ্লয়মেন্ট হিউম্যান রাইটস নীতির মধ্যে অনেক মানুষের তাদের অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করে যাচ্ছি। শুধুমাত্র আমাদের অর্থায়নে আমরা কারো কাছ থেকে কোনো অর্থ গ্রহণ করি না, শুধুমাত্র আমাদের সদস্য ভাইয়েরা তাদের ইনকামের থেকে কিছু কিছু অর্থ আমাদেরকে সহযোগিতা করে, তার মধ্যে থেকে দেশের মানুষকে গরিবকে আমরা সহযোগিতা করে থাকি। আমরা এই দেশের মানুষ যেন কষ্ট না পায় সরকারের পাশাপাশি আমরা ন্যাশনাল এমপ্লয়মেন্ট হিউম্যান রাইটস কাজ করে যাচ্ছি। আল্লাহ যেন আমাদের এই প্রচেষ্টাকে কবুল করে, আমরা যেন এই প্রচেষ্টার কারণে আমরা যেন নাজাতের উসিলা হয়, আমাদের যারা মুরব্বীরা দুনিয়া থেকে চলে গেছে, যারা এই দেশকে স্বাধীন করার জন্য জীবন দিয়েছে, শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি, আমাদের জাতির মা বাপ কবর বাসীদের তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আজকের এই কম্বল বিতরণ অনুষ্ঠান কোরআন বিতরণ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। এখন এক একজন করে লাইন ধরি, আপনারা এক একটা কম্বল নেবেন, আর যারা হাফেজ এতিমখানা থেকে আসছেন তারা কোরআন শরীফ গ্রহণ করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ।